গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানের বারান্দায় ঢুকে পড়ল অন্ধ্রপ্রদেশের নাম্বার প্লেট লাগানো মাঝবোঝাই আসামগামী লরি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা হাইস্কুল মোড় সংলগ্ন ডালখোলা 34 নম্বর জাতীয় সড়কে। হাইস্কুল মোড়ে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় কোনো হাতাহাতির খবর নেই। ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ ও ডালখোলা দমকল। বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ডালখোলার বেশিরভাগ এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। রাত থেকে ডালখোলা 34 নম্বর জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজট। কি দেখলেন দাদা এসে? এই ভোরবেলা আমি উঠলাম, উঠে ফেসবুকে দেখলাম যে আমার দোকানের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রান্সফরমার সব নিয়ে ভেঙে গিয়ে একদম হয়েছে। আমার দোকানের ভিতরের মালপত্র অনেক ভেঙে গেছে। সেই জিনিসটা এখন মালিক ফোন করেছিল 3:10, তখন আমি আর ফোন উঠে করি নাই, ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে এখন এসে দেখি এই অবস্থা। এখন আমার এই সব মাল কিন্তু সব নষ্ট হয়ে গেছে, সেটাই আমার চিন্তা কী করবো। কী দেখলে এসেন, কী দেখলে? এই সব মানে গাড়ি জাম লেগে আছে, জামের মধ্যে অনেক ই করা হয়েছে সব। কী দেখলে সে? এসে দেখলাম যে ট্রান্সফরমারটা ভেঙে এসে আমার দোকানের সামনে ঝুলে আছে, তারপর জিসিপি এসে ওটাকে উঠে নিয়ে গেল। এই সব এখন আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে।